অর্থ এক শ্রেণীর মানুষের কাছে চলে যাবার কারণ সারা ভারতবর্ষে নিয়ে যাবার মূল কারণ যে পাপ তার নাম হচ্ছে জুও জু বোঝেন আমাদের পশ্চিম বাংলার বাংলা সিনেমার জগতে একজন মারাত্মক খুব বড় একজন অ্যাক্টর যাকে নায়ক বলা হয় তার নাম হচ্ছে প্রসনজিৎ জানেন মোবাইলে দেখবেন একটা উচ্চ শিক্ষিত মানে উত্তম কুমার মারা যাবার পরে বাংলা চলচ্চিত্রটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছিল এই ছেলেটা এসে হাল ধরেছে প্রসনজিৎ বাড়ি কলকাতাতে সম্ভবত ওনার মত একজন উচ্চ শিক্ষিত লোক কি রামি সাইকেল না কি বলে রামি সার্কেল না কি বলে এই জুয়ো খেলার অ্যাডভার্টাইজ দিচ্ছে একজন উচ্চ শিক্ষিত সিনেমার নায়ক শুধুমাত্র টাকার কারণে মানে বলছে তোমরা জুয়াটা খেলো কোটি 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 টাকার মালিক হয়ে যাবে আপনারা জানেন যে আমাদের সারা ভারতবর্ষের পরমাণু বিজ্ঞানী ছিলেন আমাদের ভিতরেই তার নাম এ পি জে আব্দুল কালাম সকলেই নাম জানেন প্রাক্তন রাষ্ট্রপতি তিনি পৃথিবীতে নেই কিন্তু গোলাম আহমদ মত সাহেব সারা পশ্চিম বাংলার একজন বক্তা সম্রাট ছিলেন উনি বইয়ের ভিতরে লিখছেন যে এই লোকটা জীবনে একবারও কোরআন মাজিদ পড়ার টাইম পেতো না সকাল হলে গীতা পাঠ করতেন অথচ বৈজ্ঞানিক ছিলেন তিনি লোকটা শিক্ষিত কিন্তু সঠিক রাস্তা পায়নি জানেন সারা ভারতবর্ষের আপনার মুম্বাইয়ের ফিল্মের যিনি সিনেমা করেন শাহরুখ খান সকলেই জানেন উনি নিজে একজন মুসলিম উনার স্ত্রী হিন্দু আর ওনার ছেলের নাম রেখে দিয়েছে খ্রিস্টানদের নাম তার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনি মুসলিম আপনার স্ত্রী হিন্দু আর নাম খ্রিস্টান তার মানে আমরা মানে গণতান্ত্রিক আমাদের পরিবারটা আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব আমাদের পরিবারের ভিতরে থাকবে শিক্ষিত ছেলে সিনেমায় দেখবেন ইংলিশে কথা বলে মাঝে সাঝে কিন্তু সঠিক রাস্তা খুঁজে পায়নি আল্লাহ আলা বলেছেন হুদাল্লিনাস পবিত্র আল কোরআন এমন একটি কেতাব মানুষ যদি এর ছত্র ছায়াতে যদি চলে আসে মানুষ যদি এর সঙ্গে স্পর্শে যদি আসে অবশ্যই সেই ব্যক্তি সঠিক রাস্তা পাবে ইনশাল্লাহ তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন যে সারা পৃথিবীর ভয়ঙ্কর মানুষদের ইতিহাসে একজন ভয়ঙ্কর ব্যক্তির নাম হচ্ছে হজরত ওমারের ফারুক রাদী আল্লাহ ফতার আলহ আল্লাহ নবী সাল্লাল্লাহ বা তিনি বলছেন ওমার যে রাস্তা দিয়ে চলে এই রাস্তা দিয়ে ইবলিশ শয়তান পর্যন্ত চলে না এত ভয়ঙ্কর ওমা উন্মুক্ত তলোয়ার নিয়ে মোহাম্মদ সাহসাল্লামের গলা কাটতে বার হয়েছিলেন কিন্তু কোরআনের সত্রছাঁদ এসে সেই বারুদের মতো গরম ওমার মোমের মতো গলে গেল এটা আপনারা জানেন আল্লাহ আলা এই কোরআন মাজির সম্পর্কে বলতে গিয়ে বলেছেন নাহানো না কোস্সা আই কাসর আল কসাস দিমা হাইনা ইলাইকা হাজ আল কোরআন কোরানের ভিতর আমি যে ঘটনা কেস্সা কাহিনী কথা বলে দিয়েছি এটা একটা মানুষের জন্য ক্ষতি নয় আমরা শান্তি পৃথিবীতে পেতে চাই সমস্ত বরকত এবং শান্তি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই পাওয়া সম্ভব কোরআন তেলাওয়াত করেন তো সবাই নাকি করেন করে না বর্তমান মুসলিমদের কি অবস্থা এটা আমি গল্প রাখার অনেক জায়গায় বলি আজ থেকে পাঁচ সাত বছর আগের একটা ঘটনা ওই দিঘাতে গেছিলাম প্রোগ্রাম একটা পাশে তা আমাকে যে বাড়িতে বসতে দেওয়া হলো সেই বাড়িতে বসে আছি একটা বাচ্চা ছেলে আছে তা সেই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি বলছে আমার নাম সাইফুল আলহামদুলিল্লাহ খুব ভালো নাম তোমার আব্বুর নাম বলছে আমার আব্বুর নাম অমুক ওকে জিজ্ঞাসা করছি তুমি বিশ্ব কবির নাম জানো বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলেছ তার জন্ম কোথায় কলকাতা ফুটি তুমি জানো বিদ্রোহী কবি কাকে বলে কাজী নজরুল ইসলাম বাহ তুমি তো ভালো জানো শেষ বেলাতে বলছি তুমি মোহাম্মদ সাল্লাম ইনার ব্যাপারে কিছু জানো তখন ছেলেটা বলছে হুজুর চেনা চেনা লাগছে আমাদের এই উত্তর পাড়ায় আগে বাড়ি ছিল মনে হয় ওই ওই দিকে উঠে গেছে লোকটা আমার আব্বা ভালো বলতে পারবে তার মানে ও ভাবছে যে মোহাম্মদ একজন সাধারণ লোক আমাদের গ্রামেরই বাসিন্দা আমার আব্বা ভালো বলতে পারবে আমি বাচ্চা ছেলে বলতে পারবো না এ হচ্ছে বর্তমান মুসলিমদের অবস্থা কি বললাম কিছু বুঝতে পারছেন মানে আমরা পৃথিবীর সব নেটওয়ার্কিং সিস্টেমে সবকিছু খবর রাখি ইসলাম সম্পর্কে আমাদের জানা নেই মোহাম্মদ শাহ সাল্লাম সম্পর্কে আমাদের জানা নেই আমরা বর্তমান মুসলিমরা খুব মারাত্মক একটা রোগে ভুগছি সে রোগটা কি জানেন বলছে কোন হুজুরের কথা শুনি এক একজনের এক এক রকম বলে না বাংলাদেশের আলেম প্রখ্যাত আলেম নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি বক্তব্য দিতে দিতে জোর করে করে বলছেন জুম্মার দিনে মসজিদে দু যান বেদাত আমার বাপ বলবে বেদাত সারা জীবন দিলে বেদাত এরকম করে তিনি কথাটা বলছেন উনি একজন আহলে হাদিস আলেম আবার আমাদের পশ্চিম বাংলার বাঙালি আলেম খুব বড় একজন দায়ী মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ তিনি আবার বলছেন দুই আজান বেদাত বলা যাবে না প্রয়োজনে দিলে দিতে পারে কোনো সমস্যা নেই ভালো করে বোঝার চেষ্টা করবেন কথাটা আমি এখন বললাম জিলাপি খাওয়া বৈধ আর একজন বলছে অবৈধ আমি কোন একটা জলসায় বলেছি বিড়ি হারাম আর একজন হুজুর আমার এই বক্তব্যটা কেটে দিয়ে বলছে না মকুরু ভালো করে বোঝার চেষ্টা করুন সোশ্যাল মিডিয়াতে এগুলো হচ্ছে কি হচ্ছে না তাহলে জনসাধারণ যারা পাবলিক তারা দ্বিধা আছে না নেই আছে আছে এই দ্বিধাদন্দ মিটার কোনো সমস্যার সমাধান আছে আপনার কাছে নেই কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান হবে না তবে আপনার কাছে সমস্যার সমাধান হওয়া খুব সহজ ছোট্ট একটা পদ্ধতি আপনাকে বলে দিই এটা আমি এবছর অনেক জায়গায় বলেছি তারপরে আবার বলছি আমি একদিন ডাক্তারখানায় গেলাম তা ডাক্তার আমাকে বলছে যে আপনার এই রোগটা যদি সারাতে চান তাহলে আপনি এক কেজি করে খাঁটি দুধ পান করুন ভালো করে বুঝবেন তা আমি বাড়িতে এসে বললাম আমার কে আমার গিন্নি বলছে তাহলে গোয়ালাকে গোয়ালাকে বলো বললাম ও কেজি করে দুধ দিচ্ছে প্রথম দু তিন দিন যখন দুধ দেয় তখন উপরের দিকে সর পড়ে যাচ্ছে স্বর বুঝেন তো তিন চার দিনের মাথায় দেখছি আর সর পড়ছে না তা গোয়ালাকে বলছি ভাই কি ব্যাপার আপনার দুধে প্রথম দিন সর পড়ছিল এখন আর পড়ে না তখন বলছেন কাস্টমার ধরার জন্য প্রথম তিন চার দিন খাঁটি মাল দিয়েছিলাম ষাট টাকা কেজি খোলের দাম আর ষাট টাকা কেজি যদি দুধ বিক্রি করি লস না লাভ লস ওই জন্য প্রথম প্রথম খাঁটি দিয়েছি এখন অর্ধেক কেজি পানি অর্ধেক কেজি দুধ ওই জন্য সর পড়ে না আলম্বা ভালো বুদ্ধি তাহলে এখন আমি মনে মনে ভাবছি তাহলে দুধ ভেজাল হ্যাঁ মাদার ডিয়ারি দুধ খেতে হবে আমাকে মাদার ডিয়ারি কোম্পানি দুধ কিনতে গেলাম উপরে লেখা আছে একশো পার্সেন্ট খাঁটি কোন কোম্পানি যদি একশো পার্সেন্ট খাঁটি লেখে তাহলে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে আর নাই এতেই আছে ভালো করে বুঝবেন ওতেও ভেজাল রেড ভেজাল অমুক ভেজাল আমলিয়া ভেজাল আমি এই খাঁটি দুধ খুঁজতে আমার টাইম চলে গেল এক মাস খরচা হয়ে গেল প্রায় পাঁচ থেকে ছ হাজার আচ্ছা আমি খাঁটি দুধ খুঁজছি এই জন্য এক কোম্পানি চেঞ্জ করে আর এক কোম্পানির কাছে যাচ্ছি আচ্ছা বলুন ছ হাজার টাকা দুধ খুঁজতে খরচা গেল আর যদি আমি আর দু হাজার টাকা দিয়ে একটা দিশি রোগা পাতলা গাই গরু যদি কিনতাম তাহলে বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না পেতাম পেতাম তাহলে আমরা পয়সা খরচা করে খাঁটি দুধ খুঁজতে ব্যস্ত কিন্তু গাই গরু বাড়িতে কেউ রাখতাম না চাই না। মোবাইলে নেট খরচা করে করে সঠিক ইসলাম যাচাই করতে করতে চুল পেকে গেল অথচ ওর বাড়িতে একটা বাংলা কোরআন মাজির নেই হালব একবার আমি অবাক হয়ে যাই

পাবেন আমি ওঠার আগে আমাকে বলেছে যে আপনি নারীদের বিষয়ে বলবেন কি বললাম বুঝলেন ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে বলবেন এই ব্যাপারেই আমি বলবো এতক্ষণ আপনার কাছে অনুরোধ রাখলাম যে আপনি বেশি বেশি কোরআন তেলাবাদ করুন ইনশাল্লাহ এর ভিতরেই যত বরকত আপনি পেয়ে যাবেন ইসলামের সঠিক ব্যাপারে জানতে গেলে আপনাকে পড়াশুনো করতে হবে কি বললাম বুঝলেন পড়াশুনো ছাড়া সঠিক জানা যাবে না চলুন ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা আগানো যাক এবার এতক্ষণ আপনাকে আমি বোঝানোর জন্য উপদেশমূলক একটা কথা বললাম এক ইসলামে নারীর মর্যাদা বুঝতে গেলে আমাকে পৃথিবীর একেবারে শুরুতে চলে যেতে হবে আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে কাকে তৈরি করেছিলেন আদম আলী ইসালামকে দেখুন সবাই বউ পাগলা তাই না আদম আলি গালামকে জান্নাতের ভিতরে রাখলেন আল্লাহ জান্নাতের আরাম আয়াস কিছু করছে কিন্তু আদবের জান্নাতের ভিতরে ভালো লাগছে না মনটা চটপট চটপট করছে আল্লাহ বুঝতে পেরেছে যে এর একা একা ভালো লাগছে না একটা বউ দরকার বলে ওর হাড্ডি থেকে তৈরি করলেন কাকে হাওয়া আলিখা সালামকে তাহলে পৃথিবীর একটা সিস্টেম আদম আলিখ তৈরি করেছেন আল্লাহ কি দিয়ে মাটি দিয়ে তাই না আর ওর স্ত্রীকে বানিয়েছেন কি দিয়ে হাড্ডি দিয়ে আচ্ছা পৃথিবীতে আদম ছাড়া আর কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে আপনার জানা আছে হাড্ডি দিয়ে হাওয়া ছাড়া কাউকে বানানো হয়েছে জানা আছে না পৃথিবীতে একজন নবী এসেছিলেন তার আব্বা ছিল না নাম কি ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ঈসা ছাড়া আর কেউ বিনা বাপে এসেছে প্রমাণ আছে নাই তারপরে আরেকটা পদ্ধতিতে পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে তার নাম নারী আর পুরুষের যৌবনের সম্পর্কের কারণে কি বললাম বুঝলেন এটা আজও পর্যন্ত পৃথিবীতে অব্যাহত আছে মায়ের পেট থেকে দুটি লিঙ্গের জন্ম হয় কটি লিঙ্গের দুটি একটা নারী একটা পুরুষ একজন বাচ্চা মেয়ে তার মায়ের পেটে যতদিন থাকে একটা ছেলে বাচ্চা মায়ের পেটে ততদিন থাকে একটা মা তার পেটে বাচ্চা যখন চলে আসে তার অসুস্থতা বন্ধ হয়ে যায় তার মানে তার মাসিক বন্ধ হয়ে যায় একটা মেয়ে বাচ্চা মায়ের পেটের ভিতরে যতদিন থাকে একটা ছেলে বাচ্চা মায়ের পেটে ততদিন থাকে আল্লাহ বলছেন অল্লাহ লা কম আর নির্দিষ্ট যখন টাইম হয় আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাদেরকে বার করি যকম তোমাদের কোনো জ্ঞান ছিল না মায়ের যে রাস্তা দিয়ে পুরুষ বাচ্চা জন্ম হয় ওই রাস্তা দিয়ে নারী বাচ্চা হয় ওই কি হয় না হয় তার মানে পৃথিবীতে আসা পর্যন্ত সমস্ত সিস্টেম এক না আলাদা হ্যাঁ এক চলুন ছেলে মেয়ে দুটো বাচ্চা জন্ম হলো জন্ম হওয়ার পরে সাত দিন যখন বয়স কতদিন সাত দিন সুন্দর নাম রাখতে হবে আল্লাহর কাছে প্রিয় নাম পুরুষদের আব্দুল্লাহ আব্দুর রহমান কি বললাম বুঝলেন আমার তো আবার এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব গালাগালি করছে আমি বলেছি ইয়াসিন নাম রাখা যাবে না আমি বলেছি জাহাঙ্গীর নাম রাখা যাবে না আমি বলেছি শাহজাহান নাম রাখা যাবে না আমি বলেছি গোলাম মাহবুদ নাম রাখা যাবে না গোলাম রাসুল নাম রাখা যাবে না গোলাম দিয়ে আল্লাহর নাম ছাড়া অন্য কোন যদি কেউ নাম ঢুকিয়ে দেয় তাহলে চলবে না শাহজাহান মানে সারা পৃথিবীর বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ তাই না নাম রাখার আগেও হিসাব করে রাখবেন আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন বাচ্চা ছেলে সাত দিন আকিকা দিয়ে দিতে হবে ছেলে হলে আপনার পক্ষ থেকে দুটো বকরি আকিকা দিয়ে দিবেন কি বললাম বুঝলেন চলুন মেয়ে যদি হয় একটা দিবেন গরিব মানুষ দুটো দিতে পারছেন না ছেলের একটা দেবেন কোনো সমস্যা নেই সাত দিনেই দিতে হবে এটাই সুন্নত মাথায় থাকবে চলুন সাত দিন পরে মেয়ে হলে নামরা কোন আয়সা, নামরা কোন সাফিয়া নামরা কোন জয়নাব নামরাকুম রুকাইয়া নামরা কোন খাদিজা আন আমরা কোন ফাতেমা অন্যান্য মহিলা সাহাবিয়াতের অনেক নাম আছে ইসলামিক নাম সেই নামগুলো আপনারা রাখার চেষ্টা করবেন উল্টো পাল্টা রাখতে যাবেন না সাত দিন পার হয়ে গেল আস্তে 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 করে বড় হচ্ছে বাচ্চাটা বয়স হল তার সাত বিশ্ব নবী বলেছেন তোমার সন্তানের যখন সাত বছর বয়স হবে তুমি নামাজের কথা বলো নারী যদি তার মা তাকে নামাজের কথা বলবে তার মা যখন মসজিদ আজান হবে সে যখন নিজে দাঁড়াবে নামাজে তার বেটিটাকে দাঁড় করিয়ে নেবে এটা মায়ের দায়িত্ব আর ছেলে যদি হয় বাপের সাথে হাত ধরে মসজিদে যাবে নামাজে বাপকে নিয়ে যেতে হবে এটা বাপের দায়িত্ব কি বললাম বুঝলেন বাপেরা নিয়ে যায় তো বাপ তো নিজেই নামাজ পড়ে না ও নিজেই তো হারাম করো মসজিদে যায় না আছে না এরকম আল্লাহ আকবর সত্যি লজ্জা লাগে লজ্জা অনেকজন আবার রকম আছে ব্যাটা নামাজ পড়ে বাপ পড়ে না আছে না আল্লাহ আকবর আল্লাহ আকবর ব্যাটা পড়ে ব্যাটা দাঁড়িয়ে রেখেছে আর বাপ এখনো চেয়েছে পালিশ করে ঘুরছে মানে এ হচ্ছে সেই লোক সিং ভেঙে বাছুরের দলে ঢোকালো না ওই যে মনি সাহেব কুটকুট কুটকুট করে বাবা তোমার কি একেবারে চেহারা আর সাংঘাতিক ব্যাপার তোমার ওই যে আমার বউ আপত্তি করে তোমার বউ কি দিব্যা ভারতী একেবারে সাংঘাতিক ব্যাপার না তোমার বইয়ের হ্যাঁ ওই দক্ষিণ আফ্রিকার না সাউথ আফ্রিকার কোথাও একটা প্লেয়ার আছে বড় বড় দাড়ি ক্রিকেট প্লেয়ার হাসি মামলা প্লেনে বসে আছে আর ওর বাম দিকে বসে আছে ওর স্ত্রী দেখেছেন সোশ্যাল মিডিয়াতে হাসি মামলা বসে বসে কোরআন তেলাওয়াত করছে আর ওর বউ বোরকা পরে বসে আছে এত বড় বড় দাড়ি ইন্টারন্যাশনাল ক্রিকেটের একজন খেলোয়াড় কি বলছি বুঝতে পারছেন না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তার বউয়ের লজ্জা লাগে না দাড়িওয়ালা স্বামীর সাথে ঘুরতে সে ক্রিকেট মাঠে খেলছে তার লজ্জা লাগে না তোমাকে পাকুড়ের কজন চেনে হে এই থানার তোমাকে সব লোক চেনে আর ওর মতো লোক বলছে আমার দাঁড়িয়ে রাখলে কুটকুট করে লজ্জা লাগে বলছে আল্লাহ যদি আল্লাহর খুঁজে পাও না চলুন সারা পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে প্রাণী আল্লাহ সৃষ্টির আকৃতিকে পরিবর্তন করে তার নাম মানুষ এটা একটা কত বড় কথা আপনি অবাক হয়ে যাবেন শুনলে আর বাঘ দুজনের আলাদা আলাদা বাঘের দেখতে সুন্দর তাই না মোরব তার মাথায় ফুল ও কোনোদিন কেটে চেঁচে আসে না ছাগল বয়স হয়ে গেলে তারও দাঁড়িয়ে ওঠে ও কোনো না পিতের কাছে যায় সৌন্দর্যের জন্য যায় না পৃথিবীতে একটা মাত্র চলুন বাপ মসজিদে যাবে আল্লাহ নবী বলছেন সাত বছর বয়স হবে তোমার বেটার ধরে মসজিদে নিয়ে যেতে হবে আর একটা কথা মাঝখানে বলে দিই বলে রাখাটা খুব ভালো হবে অনেক বাপেরা বা অনেক দাদুরা তার পো কে নিয়ে মসজিদে যায় বাপ তার ছেলেকে নিয়ে মসজিদে যায় কিন্তু বাচ্চাটা মসজিদে বদমাইসি করে বলে ইমাম সাহেব রেগে যায় আর পাঁচজন মুসল্লি রেগে গিয়ে বলে বাড়ি রেখে আসতে পারো না একদম নয় ও ঢুকেই প্রথমে পাখা বন্ধ করে দিবে প্রথম ঢুকে এর জুতো নিয়ে ফেলে দিবে প্রথম নিয়ে মসজিদের টুপিগুলো ফেলে দিয়ে আসবে প্রথমে গিয়ে কল খুলে দিবে এটাই ও করবে এটাই ওর জন্য চূড়ান্ত আপনি বাড়ি রেখে আসতে পারবেন না কারণ আগামী দিনের অদূর ভবিষ্যতের ও মুসল্লি কি বললাম বুঝলেন চলুন সাত বছর বয়স হল আস্তে 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 করে ট্রেনিং দশ বছরে নামাজ পড়ো কত বছরে দশ বছর এতক্ষণ যা কিছু ইসলামের বিধান বললাম আকিকা নাম রাখা সাত বছর পর্যন্ত কোন ডিফারেন্স আছে নারী পুরুষের নাই কিন্তু বন্ধুরে আমার শরিয়াতের কিছু বিষয় আছে নারীর জন্যে আলাদা পুরুষের জন্য আলাদা আল্লাহর নবী জানা বেরসল আল্লাহ সাল্লাল্লাহ আনি কে সাল্লাম বসে আছেন পর্দা আড়াল থেকে একজন হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বনবী বলছেন এ হাতটা নারীর না পুরুষের তখন পর্দার আড়াল থেকে আওয়াজ আসছে আমি একজন নারী বিশ্বনবী বললেন তুমি কেন হাতে মেখেন্দি লাগালে না তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তুমি নারী না তুমি পুরুষ তখন মহিলাটা বলছেন আপনি দেখতে পাবেন তার মানে বোঝা গেল আল্লাহর নবী মহিলাদের হাতে মেহেন্দি লাগাতে বলে পুরুষ বিয়েতে লাগায় না বিয়েতে লাগাই মানে কি চিনু আর কি হুনু ও মলি সাহেবদেরকে দেখতে পারে না মলি সাহেবদের দেখলে সালাম করে না কিন্তু বিয়ে করতে যাওয়ার সময় দেখছি বড় পাঞ্জাবি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানি মাথায় বড় পাঞ্জাবের এই রকম এই রকম করে রোমাল দিয়ে বসে আছে হ্যাঁ গে অথচ এত বড় হারাম করে বেটির বাপের কাছে দেড় লাখ টাকা নিয়েছে তখন লজ্জা লাগে নি আর বিয়ে করতে গিয়ে রুমাল দিয়ে আছে এরকম করে তোমার লজ্জা বিচে দিয়েছে মেয়ের বাপের কাছে আগেই রোমাল কেন লাগাতে গেলে তুমি তুমি তোমার মতো বেহায়া পৃথিবীতে আছে কেউ মেয়ের বাপের কাছে লোকের কাছে নিয়ে 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 টাকা বিয়ে বিয়ে আবার রোমাল মুখে দিয়ে যাচ্ছে করতে করছে মানে এটা চোরেদেরই বৈশিষ্ট্য যদি বলছেন কেন আজকাল পুলিশ প্রশাসন যখন কোন আসামি ধরে কি করে ক্যামেরা যখন করে মুখটাকে আটকায় আটকায় না তার মানে ও নিজে জানে আমি অপরাধ করেছি যারা দেখবেন বিয়ে করতে যাবার সময় রোমাল মুখে দিয়ে বসে আছে বুঝে নিতে অপরাধ করেছে অর্থাৎ টাকা নিয়েছে কি বললাম বুঝলেন তবে ভালো লোক আছে মৌলবি সাহেবদের দেখতে পারে না দাড়িওয়ালা লোক দেখতে পারে না টুপিওয়ালা লোক দেখতে পারে না পাঞ্জাবি পড়া লোক দেখতে পারে না কিন্তু বিয়ে করতে যাবার সময় মৌলবিদের মতো ভ্যাক ধরতে হয় তাছাড়া বড় মুশকিল মুশকিল না খুব বড় মুশকিল চলুন পুরুষ মেহেন্দি লাগাতে পাবে না নারী পাবে একটা কাপড় পাওয়া যায় বর্তমানে বিয়ে করতে যাওয়ার সময় যে কাপড় পরে তার নাম শেরওয়ানি এটা যদি দশ হাজার টাকার উপরে যদি দাম হয় রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয় পুরুষের জন্য রেশমের কাপড় হারাম নারী পড়তে পাবে তিন তিন নম্বর সোনার আঙটি সোনার ব্যাসলেট সোনার চেন সোনার অলঙ্কার শ্বশুর দিক আর শাশুড়ি দিক পুরুষ সোনার অলঙ্কার ব্যবহার করা আরাম চলবে না চলুন দুইটা একটা ডিফারেন্স আপনাকে দেখালাম আরো দুটা একটা ডিফারেন্স আপনাকে দেখাই ইমাম সাহেব তকবিরি দিল আল্লাহ হওয়া আকবার আল্লাহ হ আকবার তকবির দিচ্ছে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ তকবির হয়ে গেল ইমাম সাহেব দাঁড়িয়ে বলল আল্লাহ আকবর এক রেকা দুই রেকা তিন রেকা তের বেলাতে ইমাম সাহেব না উঠে ডাইরেক্ট বসে গেল বলম তো মুসল্লি কি বলবে সুবহান আল্লাহ ইমাম সাহেব দিতে ভুলে গেল কি বলবে সুবাহান আল্লাহ বলবে না কিন্তু নারীরা কি বলবে হাততালি দিবে পুরুষ ইমাম আগে বেড়ে নারী করতে পাবে না তাকে দাঁড়াতে হবে তাই না এই রকম কিছু কিছু ডিফারেন্স নারী পুরুষের আছে কি নাই আছে তাহলে মায়ের থেকে জন্ম হওয়া পর্যন্ত কিছু জিনিস এক ধর্মীয় ব্যাপারে কিছু জিনিস আলাদা নিয়ম কানুন আছে না এইবার আপনাদের বলি মর্যাদার দিক দিয়ে বেশি কার আপনারাই বলুন ছেলেদের না মেয়েদের এ মেয়েদের ছেলেদের এই ঠিক আছে আমাদের দলে তাই না আসলে ও কিছু বুঝে না আর কি যা হোক বলে দিয়েছে লাগে লাগে না লাগে এরকম একটা ব্যাপার তাই না এই এদিকে ফিরুন নারীদের মর্যাদা ইসলাম কি দিয়েছে ওটা আমি পরে বলছি শুধু দুনিয়াতে কি সেটা আগে শুনুন দুনিয়াতে মর্যাদা দেখুন এক আপনাদের এখানে হয় না আমাদের পশ্চিম বাংলায় হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মাসে পাঁচশো করে জানেন শুনেছেন প্রত্যেক মেয়েরা পাবে লক্ষ্মীর ভান্ডার ছেলেদের দেয় না আমাদের মমতা ব্যানার্জীর সরকার কন্যাশ্রী দেয় একটা মেয়ে বিয়ে হলে পঁচিশ হাজার টাকা আর সবুজ সাথী সাইকেল স্কুলে গেলে বই খাতা সিলেক্ট পেন্সিল জামা কাপড় আবার মোবাইল কেনার জন্য দশ হাজার মানে মেয়েদের সাংঘাতিক ব্যাপার পশ্চিম বাংলায় লোকাল ট্রেন গুলো চলে লেডিস স্পেশাল ট্রেন আছে জানেন ছেলেরা এলাও নেই চলুন দুনিয়া বিয়ে আপনাদের একটা কথা বলি আমি ইসলাম চাকরি করতাম আমি মারা গেলাম আমার বউ বেঁচে আছে বলুন তো এখন পেনশন আমার বউ পাবে কি পাবে না পাবে আমার বউ চাকরি আমি পাবো কি পাবো না পাব না পাবো পাবো না ওদের দুনিয়াতে মর্যাদা কেমন দেখুন এক আমি যদি পাপ করি আমি যদি পাপ করি এই পাপ আমার আমল নামাতে তোলা হবে না এখন বলুন তো আমি বাড়ি থাকা অবস্থায় যদি আমার বেপর্দায় ঘরে ওর পাপ পাপ হবে না আমার হবে আমার হবে আমি ক্ষমতাবান স্বামী নয় কিন্তু আমি যদি কোনো পাপ করি আমার বইয়ের আমল নামায় তুলে দেওয়া হবে না তার মানে ও এদিকেও অনেক সাবসিডি পেয়ে গেল তাই না ওদের মর্যাদার শেষ নাই শুধু তাই নয় আপনি কোন জায়গা টিকিট কাউন্টারে যাবেন চল্লিশ জন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে একজন বুড়ি মেয়ে বোর কাপড়ে আস্তে আস্তে গেছে সবাই তখন বলবে খালাকে আগে দে বলবে না তার মানে দুনিয়াতে সব জায়গায় ওদের মর্যাদা বেশি নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয় কটা চারটা এক মা মায়ের কোয়ালিটি দুই বোন বোনের কোয়ালিটি তিন তিন নম্বর হচ্ছে ফুফু দাদি নানি এই কোয়ালিটির আর স্ত্রী এক কোয়ালিটির পুরুষদের শুধুমাত্র এক জায়গায় সম্মান পিতা হিসাবে পিতা হিসাবে স্বামী হিসাবে সম্মান তবে ওটা শুধু স্ত্রীদের ভিতরে সীমাবদ্ধ বোঝার চেষ্টা করবেন হ্যাঁ কিন্তু একটা নারী আমাদের কাছে কটা সম্পর্কে জড়িত চারটা চলুন ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে এক এক করে আপনাকে বলা যাক আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আরহিফাসাল্লাম এর বিবি নাম হলো তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ তা তিনি বলছেন আমি একদাতে বাড়িতে বসে আছি আর একজন নারীকে দেখতে পেলাম দুটি বাচ্চাকে নিয়ে আমারও দরজায় খাড়ো হয়ে বলছে কে আছো আমি আয়েশা বললাম আমি আছি কি বলছো বলো বলছে আমি আব্বু খুব বিপদে আমি একজন ভিকারিনি আমাকে কিছু দাও আম্মা জান আয়েশা বলেন আমাদের বাড়িতে একটা খেজুর ছিল আমি ওই খেজুরটা মহিলাটিকে দিলাম আমি দূর থেকে দেখতে পেলাম মহিলাটি ওই খেজুরটা দুটো টুকরো করে তার সঙ্গে দুটি কন্যা বাচ্চা ছিল দুটি বাচ্চার মাঝখানে ভাগ করে দিল বিশ্বনবী এলেন আমি ঘটনাটা আল্লাহর নবীকে বল বললাম আজকে আমাদের বাড়িতে এই 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 ঘটনা ঘটেছে বিশ্বনবী নবী বলছেন আয়সারে কোন মেয়ে যদি তার কোন লোক যদি তার মেয়েকে নিয়ে যদি বিপদে পড়ে যায় আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকব এইটা বলার পরে আল্লাহর নবী মধ্যমা আর তর্জনী আঙুল এই রকম করে দিয়ে বলছেন দেখো এই দুটা যেমন ভাবে আছে আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে এক জায়গাতে অবস্থান করবো আপনাকে আমি বলি এসব কথাগুলো সহজে বলা যায় না আপনাকে বলছি শুনে নেন সব থেকে বেশি দামের যে জামাটা বাজারে বিক্রি হচ্ছে ওই জামাটা আপনি আপনার মেয়ের জন্য কিনানুন বাজারের সব থেকে ফলের দোকানের দামি ফল ওটা আপনার মেয়ের জন্য কিনে আনুন বাড়িতে বাজারের সব থেকে দামি তেল আপনার মেয়ে মাথায় দেবে বলে কিনে আনুন অনেক মানুষ আছে না চার পাঁচটা মেয়ে হয়ে গেছে বলে মন খারাপ আপনার মতো ভাগ্যবান আর পৃথিবীতে কেউ আছে বিষটা যদি আপনার বেটা হয় আপনি জান্নাত যেতে পারেন কোনো কারণে কিন্তু নবীর সাথে জান্নাতে আপনার চান্স নেই কিন্তু আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমি আর কন্যার পিতা যে মেয়ের বাপ আমি আর এই মেয়ের বাপ জান্নাতে এক হয়ে থাকব ভাবতে পারছেন ওই জন্য আপনাকে বলি যে বেটিদের পিছনে একটু পয়সা খরচা করুন বেশি করে কারণ এর মাধ্যমে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন বুঝতে পারছেন ব্যাপারটা কি না সোভান যদি টাইম না থাকে কাল বলবেন আজকে যদি টাইম না থাকে না না এখন বলতে হবে না ফেরেস বুঝতে পেরেছে আপনি কি চিজ কি বলছি বুঝতে পারছেন না ফেরেস তারা জানো সুবিধাবাদ জিন্দাবাদ লোক আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকা একটি চারটি খানি বড় কথা ওই জন্য বলেছি আপনাকে আগেও সোশ্যাল মিডিয়াতে বাড়ি থেকে যখন কোথাও বার হবেন আপনার বেটির কপাল একটা চুমু দিয়ে যাবেন আর ইমাম সাফি রহম্লা তিনি বলেছেন বেটা বেটি দুটোই আল্লাহ নিয়ামত কিন্তু পুরুষ অর্থাৎ বেটা তোমার নিয়ামত আর মেয়ে তোমার কল্যাণ মেয়ে কি কল্যাণ আল্লাহ নিয়ামতের হিসাব নাই কিন্তু কল্যাণ নেকি বহন করে আনে ওই জন্য যাদের মেয়ে হয়েছে রাগ করবেন না একদম রাগ করবেন না মেয়ে হয়েছে মনে তো আপনার মতো ভাগ্যবান আর কেউ নেই কেউ নেই ভাগ্যবান চলুন ইসলাম এইভাবে নারীর মর্যাদা দিয়েছে মেয়ে যখন আস্তে 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 করে বড় হলো সে হলো কারুর স্ত্রী তাই না স্ত্রী হিসাবে কত মর্যাদা দিয়েছে ইসলাম এই দেখুন আপনাকে বলছি শুনে নেন এদিকে ফেরুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই লোক আল্লাহর কাছে প্রিয় উত্তম যে লোক তার স্ত্রীর কাছে উত্তম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী কি বললাম বুঝলেন মেয়েরা খুব এখন আনন্দ করছে যে এই মৌলভীতেই চাইছিলাম তাই না আমরা মেয়েদেরকে দু তিনটে কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি এই বেশি ফটর ফটর করবি না আমার পায়ের তলায় তো জান্নাত স্বামীরা বলে না আই মমতাজুল ইসলাম বলে দিচ্ছি মেয়েরা শুনে রাখুন স্বামীর পায়ের তলায় জান্নাত এটা মিথ্যা কথা কি বললাম বুঝলেন মিথ্যা কথা তবে স্বামীর সেবা করার মাধ্যমে আপনার জান্নাত কি বললাম বুঝলেন আবার আপনাকে বলছি পুরুষ যারা আছেন আপনি যে আল্লাহ নিকটে ভালো সার্টিফিকেট দিবে কে আপনার স্ত্রী ও সার্টিফিকেট দিবে এখন ওর কাছে সার্টিফিকেট পাওয়া খুব মুশকিল বুঝলি না যতই আপনি ওর পায়ে তেল লাগান তবুও বলবে সারা জীবন লোকের প্রশংসা করে আর আপনার বদনাম করে তাই না এর নাম নারী পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে তার নাম নারী কি বললাম বুঝলেন ও অন্য যেনার বাড়ি গিয়ে অন্য কারো কথা বলে না শুধু আপনার কথা বলবে আর বলবে আমার আব্বা যে কি দেখে দিল তেরো বছর জ্বলছি অথচ ওই শাড়ি যেটা পরে গল্প করছে শাড়িটাও আপনার দেওয়া এই যে দুপুরে ভাতকে আপনার বদনাম করছে ভাতটা তবে একটা কথা বলছি মেয়েদের মর্যাদা অনেক বেশি তবে বেশি ভালোবাসতে যাবেন না বেশি ভালোবাসলেই আপনাকে পাগল করে ছেড়ে দেবেন আমি কত স্কুলে হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে আল্লাহর কসম এটা হাসানোর জন্য বলছি না জিজ্ঞেস করছে কি ব্যাপারে তো হেডমাস্টার বলছে এখন আর হেডমাস্টার নেই ওই প্রাইভেট পড়াতে গিয়ে আরেকটা বিয়ে করেছিল দুই বইয়ের টেনশনে মাথার ওর তার কেটে গেছে আল্লাহ ওদের পাল্লায় যে পড়েছে বিদ্যানের বিদ্যা নষ্ট করে দিবে কি বললাম বুঝলেন টাকার কোটিপতিকে ফকির করে দিবে ভালোকে খারাপ করে দিবে এর নাম নারী খুব সাবধানে থাকবেন ভালোবাসতে হবে তবে বেশি বাঁচবেন না আর ও যদি একবার বুঝতে পেরে যায় যে আপনি ওকে ছাড়া চলেন না তাহলে আপনাকে নাকে দড়ি দিয়ে টেনে ঘোরাবে আপনি বুঝতে পারেন না আপনাদের এখানে যখন বিয়ে করতে আসে মেয়েরা নতুন বউ যখন ঘরে আসে কি শাড়ি পরে আসে আর এখান দিয়ে ট্রেন যখন যায় হঠাৎ দাঁড়িয়ে যায় প্ল্যাটফর্ম ঢোকার আগে কি দেখে লাল সিগনাল তার মানে লাল সিগনাল মানি বিপদ খাতারে না রাস্তাঘাটে কাজ হয় দেখবেন লাল এরকম করে একটা লোক লাল কাপড় ওড়াচ্ছে অ্যাম্বুলেন্সে দেখবেন লাল কাপড় তাই না তার মানে লাল মানি বিপদ দুনিয়া শাড়ি ছিল না ওই নতুন বউ নতুন লাল শাড়ি পরে ঢুকেছে মানে ও শ্বশুর শাশুড়িকে বোঝাতে চাইছে আমি ঢুকছি তুমি রেডি হও তাছাড়া আমি ব্যাপারটা বুঝি না পঁচিশ বছর পর্যন্ত যে ছেলেটা কলেজে পড়েছে যে ছেলেটা ওই ওই ছেলেটা মায়ের তরকারি খায় না আপনার কলকাতা থেকে বাড়ি আসে আর বলে মা তোমার হাতের মতো স্বাদ হয় না বিয়ে করে তিন দিন এক বালি মাথা দিয়ে শুয়েছে চার দিনের মাথায় সকালে উঠে বলছে মা তোকে একটা কথা বলবো বলছি কি বল বলছে তু আর আব্বা সিঁড়ির তলায় রান্না করে খা আমরা দুজন আলাদা খাই যে ছেলে পঁচিশ বছর মায়ের হাতে রান্না ছাড়া চলতো না সে চার দিনে আলাদা করে রান্না করে কি করে মানে এই যে থানার বড় বাবু চলে এসেছে রাতের বেলা তাবিজ দিয়ে দিয়েছে কি বললাম বুঝলেন একটা মাস্টার একটা ছাত্রকে কুড়ি ঘন্টা পড়াশুনো করিয়ে যেটা শেখাতে না পারবে একটা মেয়ে যদি এক বালিশে কুড়ি সেকেন্ড একটা স্বামীকে পায় তার থেকে বেশি শিক্ষা দিয়ে দিবেন কি বললাম বুঝলেন বাস্তব কথা বলছি না অবাস্তব চলুন বেশি ভালোবাসতে যাবেন না মিডিয়াম করে চলবেন তাছাড়া আপনার মরণ ছাড়া কোনো রাস্তা থাকবে না আপনাকে বলে দিয়ে গেলাম স্ত্রী সম্মানের জিনিস অবশ্যই তাকে আপনি শ্রদ্ধা করুন ভালোবাসুন তার সঙ্গে ভালো ব্যবহার করুন আল্লাহ নবী সাল্লাম মায়েদের ব্যাপারে অনেক মর্যাদা দিয়েছেন মা এটা কেমন এটা লাস্টে বলবো তার আগে মোহাম্মদ সাল্লিফাসাল্লামের একটা হাদিস আপনাদের কাছে চমৎকার করে বলা যাক সেটা হচ্ছে এই পৃথিবীতে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না একটাও যে আল্লাহর নবী শুধু পুরুষদের জন্য খাস করে বলেছেন যে পুরুষ তুমি এই কাজ করো জান্নাত চলে যাবে একটা হাদিস আছে মনে না পুরুষদের জন্য खास করা নেই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু নারীদের জন্য खास করেছেন একটা নারী যদি কয়েকটা কাজ করে তাহলে তার থাকার জায়গা জান্নাত কেমন মর্যাদা বুঝতে পারছেন আল্লাহু আকবার বিশ্বনবী বলেছেন আল মারাতু ইজা সল্লাত খামসাহ একজন নারী পাঁচ অক্তে নামাজ পড়বে সলা তাদাই করবে কতদিন করবে না এক মাসে কেউ করবে পঁচিশ দিন কেউ পড়বে সাতাশ দিন কেউ পড়বে তেইশ দিন বাকি দিনগুলো তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে পুরুষ মানুষের জীবনে এমন একটা টাইম নাই যে আল্লাহ তার নামাজ ছুটি করে দিয়েছে দুটা একটা সময় আছে যদিও কিন্তু তাকে ঘরে পড়া লাগবে শত্রুর ভয় আছে মসজিদে যেতে পারছেন না আপনি বাড়িতে নামাজ পড়লেন কোন অসুবিধা নাই শুধু এখানে নয় যখন একটা পুরুষ মানুষ অজ্ঞান হয়ে গেল তার নামাজ চলে গেল এটা অসুবিধা নাই একজন পুরুষ পাগল হয়ে গেল তার আর জন্য সালাত নাই একজন বোবা কানে শুনতে পায় না চোখে দেখতে পায় তার জন্য সালাত নাই একজন পাগল তার জন্য নাই কিন্তু একজন মহিলা সুস্থ অবস্থায় থাকবে আল্লাহ তাকে মাসে মাসে যে রোগ দিয়েছে এই রোগটা হলে নামাজ কাজা করা লাগবে না আল্লাহ maaf করে দিয়েছে তো কার পড়া লাগবে না জবাব করে দিলাম তোর নামাজ চলুন দুই ওয়া আতা আতবালাহা ওয়া সানা থরজাহা ও সোমদ সারাহা এক মাস রোজা রাখবে স্বামীর সেবা করবে তিন নম্বরে জান্নাত যেতে গেলে কি করবে স্বামীর সেবা আপনাদের এখানে করে তো ওই একজন এরকম করছে মানে বেচারা খুব টেনশন আছে ওকে ওকে একটু দেখে দিয়ে আসবেন গ্রামের মুখিয়া টকিয়া কি আছেন ভাই বাড়িতে মেম্বার আছে একটু সাবধান করে দিয়ে আসবেন ওর গিন্নিকে বুড়ো বয়সে এরকম এরকম করছে মানে বেচারা খুব কষ্টে আছে আল্লাহু আকবার শামিস্ট্রি প্রেম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি নাম তার আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنها তিনি বলছেন যে গেলা সে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নদীকে দিতাম দেখিতাম আমি যে অগনিতেদি পান করিতেন গোস্ত খেয়ে হড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নদী চে দেখিতাম

আম্মাজান আয়েশা বলছেন আমি যে গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করেছি গ্লাসটা রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি গ্লাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন আম্মা জান আয়েশা বলেন গোস্ত খেয়ে হাড়ি গুলো ফেলি আদিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আল্লাহু আকবার আম্মা জানাইসা বলছেন আমি গোস্তকে যখন হাড্ডিটা দস্তর খানের উপরে ফেলে দিতাম আল্লাহ নবীকে দেখেছি ওই দস্তর খান থেকে আবার হাড্ডিটা তিনি তুলে নিতেন তুলে নিয়ে মুখের ভিতরে দিনে তিনি আবার চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন এত প্রেম ছিল আপনার স্ত্রী আপনার আটু খায় তা হারাম কো সারা দিন যে বিড়ি টানে ওর যা মুখের গন্ধ আল্লাহ ঠিক বলছি না সারাদিন বিড়ি টানছে সারাদিন আর কিছু লোকের দাঁত তো তোর মুজের বিচির মতো হয়ে গেছে সারাদিনে ফিচিক 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 করেই যাচ্ছে কি না করছে সারাদিন বিড়ি টানছে আমি শুধু ভাবি যে ওর বউ ওর কাছে থাকে কি করে বাসে ট্রেনে উঠলে ওর গন্ধতে টেকা যায় না আর ওর বউ কি করে ওর কাছে থাকে সত্যি মেয়েদের খুব কপাল খারাপ খুব কষ্ট না ঝি ও ধারে পাশে মনে কি বলবো আপনার সহায় তো আর যাবে না গন্ধতে এত গন্ধ হারাম কর সারাদিন বিড়ি টানছি ঝি জি এই এদিকে ফেরুন আল্লাহ নবীস সাল্লাল্লা বারিবার সাল্লামের বিবিদের আর নবীদের প্রেম আপনার স্বামী আপনার স্ত্রী বর্তমানে আপনার হাঁটু খাবে জীবনও খাবে না দাঁত দেখলেই খাবে না তাই না हां पर তোর মুজের বিচির মতো হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাযত কর আমিন আমিন অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি প্রেম আম্মাজান আয়েশা সুদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেম তিনি বলছেন আমি গোস্তকে হাড়িটা ফেলে দিতাম আল্লাহ নবীকে দেখতাম ওই হাড্ডিটা মুখের ভিতরে নিয়ে চিবিয়ে 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 রস বার করে করে আমি খেতেন এত প্রেম ছিল আল্লাহ নবী তারপরে বলছেন এত ফরজাহা নারী তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করবে আইয়া জান্নাতি জান্নাত তাহলে জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যেতে পারবে সারা পৃথিবীতে এমন একটি আমল নাই যে আমল করলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে যাবেন কিন্তু আল্লাহ নবী নারীদের ব্যাপারে বলছেন আল মারাতো ইজা সল্লাত খামসাহা একজন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ও সামাত এক মাস রোজা রাখে ও আতাআত বালাহা স্বামীর যদি সেবা করে ও আহসানাত ফারজাহা আর যদি এক মাস যদি সে যদি তার লজ্জা স্থান করে তাহলে নবী বলেছেন জান্নাতের আটটা দরজার ভিতরে যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে যাবে যাবে পৃথিবীর কেউ তোমাকে মানা করতে না চার নম্বরে পর্দা এখানে করে তো মেয়েরা করে না পর্দা করে না যেখানে খেলে সে নারী সারা পৃথিবীতে যেই খেলে যাবেন নারী মায়েরা রাগ করবেন না রাগ করো না বলছি আমি সনদি আমন কেমন এতে মদের ঘরে নারীর আগমন যতই কর নামাজ রোজা দেখাও পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো

সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আল টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখাবে তিনশো পাতির কোট সেথায় দেখো বাদা আছে নারীর ফটো ইফকো কিনন পটাশ কিনন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মা টার্গেটের ওই নিচে সেথায় দেখো বাদা নাই কো নারীর ফটো আছে নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে ইপকো কিনন পটাশ কিনন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেথায় দেখো বাদা নাই কো নারীর ফটো

সাআল তাহলে জান্নাতের আটটা দরজা যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে যাবে পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না চলুন এবার আপনাকে একটা কথা বলে দি আপনাদের এলাকায়তে সিস্টেম আছে কি জানি না পর্দা অনেক মেয়েরা আবার বলছে পর্দা এটা অন্তরের ব্যাপার না বুঝে যে পর্দা অন্তরের আমি একটা কথা আপনাদেরকে বলি দুনিয়ার সব ইঁদুরেরা যদি চোখ বন্ধ করে ভাবে যে বিড়াল আমাদের দেখতে পাচ্ছে না তার ইঁদুরদের এই সিদ্ধান্ত কি ঠিক না তাই না ও বলছে যে আমার অন্তত্ব ঠিক আছে বোরখা নাই বা পড়ি বুঝছে না আবার অনেক মেয়ে কথা বলে বয়স হয়ে গেছে আমি আর কি ওর না পড়ব দেখুন বাজারে কানা বেগুন থাকলে মুচি কাস্টমার হয় যেমন মাল তেমন কাস্টমার থাকে কি থাকে না সবাই কি আর বাজারে গিয়ে সেরা মাল কিনতে পারে না তার মানে মাল যেমন কাস্টমার তেমন তাই না তা তুমি যে বলছো আমি নেব না তুমি যে বলছো আমার বয়স ষাট বছর তোমার ষাট বছর বলে তোমার বোরখা পড়া লাগবে না তুমি যখন রাস্তা দিয়ে যাবে ফটিক চাচা বসে আছে সত্তর বছরের ওইখানে তোমাকে দেখবে বলে কি অমুকের বউ কখন আসবে একটু দেখলো তাই না হ্যাঁ তার মানে যেমন মাল তেমন কাস্টমার কি বললাম বুঝলেন ষোলো বছরের মেয়ে যা কুড়ি বছরের ছেলে এরকম করে দেখবে সাংঘাতিক ব্যাপার তাই না কিন্তু বুড়ো গেলে বুড়ি গেলে বুড়ো চাকিয়ে থাকবে তাই না জি তার মানে পর্দা সবাই কি করা লাগবে পর্দার ব্যাপারটা কত জটিল ও কঠিন ইসলামে আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে দিই এক আমি মমতাজুর ইসলাম আমার ছেলে মেয়ের আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না অরিজিনাল নয় আমার এক ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ তা আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না তা আমরা দুজন মনে মনে ভাবলাম যে হসপিটাল থেকে একটা বাচ্চা কেউ যদি দিত তাহলে নিয়ে আসতাম তা হসপিটালে খুঁজতে গেলাম তো একজন মহিলা বলল যে আমাদের একটা ছেলে আছে আপনারা নিয়ে যান এটা বোঝানোর জন্য বলছি বাচ্চাটা আনলাম বাচ্চাটার বয়স তখন এক মাস তা ছেলেটাকে মানুষ করছি ওই দুধ কিনে কিনে খাওয়ানো হয় ও আমার স্ত্রীকে মা বলে আমাকে আব্বা বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন কিন্তু আমার স্ত্রী বুকে দুধ পান করেনি ছেলেটা ও আমার স্ত্রীকে মা বলে আর আমাকে আব্বা বলে বলুন তো ছেলেটা যখন আস্তে 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 বড় হয়ে যাবে আমার স্ত্রীর সঙ্গে ওই ছেলেটার পর্দা আছে না নেই আচ্ছা বললাম বুঝলেন আমার স্ত্রীর যদি দুধ পান করতো ওই ছেলেটা তাহলে আর পর্দা থাকতো না এই পর্দা আছে আমার স্ত্রী ওকে দুধ পান করাইনি তাই তার মানে পালিত পুত্তর যাকে বলা হয় পালিত পুত্তর তাই না পালিত পুত্তরের সামনেও পর্দা রয়েছে মায়ের স্বামী বাড়িতে নাই মেয়েটা একা আছে ওর মামা আপন মামা ফোন করে বলছে হ্যালো সাবিনা জামাই বাড়িতে আছে রে না জামাই নেই ঠিক আছে আমি একটু আসছি তোদের বাড়ি বেড়াতে কোনো অসুবিধা নেই নিজের মামা নিজের ভাইয়ের বেটা যদি আসতে চায় স্বামী বাড়ি থাক আর না থাক কোনো সমস্যা নেই নিজের বুনের বেটা যদি আসতে চায় কোনো সমস্যা নেই আপন দাদু যদি হয় সমস্যা না নেই আপন চাচা যদি হয় সমস্যা নেই আপন যদি হয় সমস্যা নেই আপন ভাই যদি হয় সমস্যা নেই আপন নানা যদি হয় সমস্যা নেই স্বামী বাড়ি নেই তোমার চাচা তো ভাই ফোন করে বলছে হ্যালো মাস্কিরা তোদের বাড়ি যাচ্ছি রে আর ও যদি চলে আসে আর সামনাসামনি দাঁড়িয়ে যদি কথা বলো হারাম চলবে না এখনকার মেয়ের আবার অনেক ঢং জুড়েছে বলছে পাতানো কুটুম বলে না আপনাদেরই আছে বলছে ছোট থেকে মামা মামা বলে ডাকছি আর ওর সামনে কি পর্দা করব তোমার মামার চা চামড়া তুলে দিতে হবে বিয়াদব তুমি জানো না তুমি পাতানো মামা ওই মেয়েটার সঙ্গে তোমার পর্দা ফরজ যতই মামা বলে ডাকুক কি বললাম বুঝলেন যতই ভাই বলে ডাকুক যে কটা লোকের নাম বলে দিলাম এই কটা লোক ছাড়া পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে গেলে বিধান অনুযায়ী তাকে পর্দা করা লাগবে আশ্চর্য ব্যাপার আজকে আমাদের মেয়েরা তো লভ একবার নারীদের আর মর্যাদা আছে প্রথম প্রথম যখন অ্যাপেলের মোবাইল ওঠে অ্যাপেল সেট তাই না তখন কেউ ব্যবহার করলে লোক এরকম করে দেখতো ওরি বাবা অ্যাপেল এর সেট এখন আর ওটা কেউ দেখে নতুন করে ও ভ্যালু কমে গেছে সবার হাতে হাতে তাই না তা আপনাকে যখন সব কিছু দেখে নিবে একটা পুরুষ মানুষ আপনার ভ্যালু থাকবে আপনার দাম কমবে না বাড়বে যে জিনিস দেখা যায় না ওই জন্য দেখবেন ব্র্যান্ডেড কোম্পানির মাল অটোমেটিক সিল প্যাকিং করা থাকে আপনি দোকানেও কিনতে গিয়ে দোকানদারও আপনাকে খুলে দেখাবে না দেখাবে না তার মানে যারা খুব ব্র্যান্ডেড মানে আবিজত্বপূর্ণ ঘরের মেয়ে যারা খুব ঘরের মেয়ে তারা নিজেকে ব্র্যান্ডেড একদম করে রেখে দিয়েছে আর যারা বেহায়া হায়া বেসরম ছোট লোক ওদের বউগুলো বে হয়ে রাস্তাতে ঘুরছে আমি তো এটা বলি যে যে ছেলেটা এই দিকে একটা এরকম করে কাটিং আর এই দিকে এরকম কাঁচি দিয়ে দাগ দিয়ে দিয়েছে ও একদম ছোট লোকের বেটা ছোট লোক ওর বাপ কি বললাম বুঝলেন না ভালো লোকের ব্যাটা এরকম চুল কাটতে পারে না ভালো বংশের ছেলে এরকম চুল কাটতে পারবে না একদম নিম্ন কোয়ালিটির দেখবেন এই দিকে সাদা এই দিকে কালো এই দিকে লাল ওর দেখবেন মানে ওরা সে কি বলবো ম্যাথর কোয়ালিটির লোক ওরা ওদের পরিবারটাই ওরকম তাছাড়া ওর মায়ের রুচিতে বাঁধে না ওর বাপের রুচিতে বাঁধে না জিন্স প্যান্ট পরে ঘুরছে পাচার কাছে এরকম কাটা কাটা দাগ মানে ছেঁড়া ডিজাইন বার হয়েছে আরে যে জামা পরলে পাচা দেখা যায় ওই জামা মানুষে পড়ে আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা জানতে চাইছি মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের বলুন হ্যাঁ ওই একজন বলছে মেয়েদের ও যেটা বুঝেছে আর কি সেটা বলেছে মেয়ে ছাড়া তো কেউ কিছু বোঝে না আর কি এটাই দুনিয়া কি বললাম বুঝলেন একটা কথা বলছি শুনুন ছেলেদের লজ্জা বেশি বাসে উঠবেন কলকাতা যাচ্ছেন তিরিশ জন প্যাসেঞ্জার বাসে তিরিশ জন পুরুষ মানুষের দেখবেন শরীরের কোনো অঙ্গ দেখা যায় না কিন্তু পনেরো জন মেয়ে ছেলে আছে বাসের ভিতরে দেখবেন কারুর পিঠ কারুর পেট কারুর বগল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আল্লাহ কিন্তু একটা পুরুষ মানুষ এই যে ছেলেটা বসে আছে এর এখন শরীরে কিছু দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যায় না কিন্তু ওইখানে অনেক মেয়ে বসে আছে যারা ওড়না নিয়ে আসেনি বোরখানি আসেনি দেখবেন পেট পিট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে জি তার মানে পুরুষের লজ্জা বেশি মেয়েদের লজ্জা কম মায়েদের বলবো আপনারা পর্দা করে চলার চেষ্টা করুন আল্লাহ আমাদের পর্দা করে মায়েদেরকে রাখার এবং চলার তৌফিক দান করুক বলুন আমিন আমিন চলুন চারটে কাজ করলে যেমন জান্নাত যাওয়া যায় তার বিপরীতের একটা খারাপ গুণ আছে আপনাদের জন্য কড়াকড়ি ব্যবস্থা আছে কড়াকড়ি ব্যবস্থা কি বিশ্বনবী বলেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবী বলে জাগান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্বনবিজিরে কোন নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনে তাদের ভরে না কোমন দ্বিতীয় কারণ হলো ষোলো সমাচার প্রশংসা নাকি করে স্বামীকে তাহার গিব তো যে বেশি করে এক পরে তরে এহেন কারণে নারী যাবে জাগান নামে যেমন এদিকে যাওয়া যায় ঠিক আছে এখনই আদায় করবো এখনই আদায় করলে সব লোক পালাবে একটা লোক থাকবে না ওর ব্যাপারটা আমি বুঝি সবাই জানে এ প্রধান পরে কেউ নাই এর আদায় করছে মানে প্যান্ডেল সম্পূর্ণ খালি হয়ে যাবে মিনিটে বলছি 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 যাই দু পাঁচ মিনিট শুনুন তারপরে আর আমি অত সুর সার করে আদায়টা আদায় করিও না শুধু আবু বক্কার আমার পিছনে বসে আছে ওই শুধু আমাকে বললো যে আজকে একটু সুর সার করে বলবেন অনেক মেয়ে ছেলে আছে তাই তাছাড়া আমি কোনোদিন সুর করে আর নতুন করে আমার বক্তব্য শুনেছেন না শুনি না ও বারবার এরা বললো যে যুবক ছেলেগুলো বলে আমি একটু আর কি এদিক ওদিক করে দিচ্ছি তাছাড়া সূর্যের পক্ষে আমি আর নেই এখন যাই হোক সূর্য হারাম তাও আমি বলি না না যায় তাও বলি না তবে আমি ভালো লাগে না আর কি যেটাই যাই বলেন আল্লাহ নবী সালাম তার আর একটা দিক বললেন নারী দেখবেন যার উপকার যত বেশি তার ক্ষতি তত বেশি বুঝিনা না যদি একটা মোটর সাইকেল এখানে অ্যাক্সিডেন্ট হয় কটা কটা লোক মরার সম্ভাবনা আছে বলুন দুইজন তিনজন খুব বেশি হলে তাই না মোটরসাইকেলের দাম কত এক লাখ একটা যদি এখানে মারুতি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ ষাট জন লোক মরবে তার মানে বুঝে নিতে হবে যে যার দাম যত বেশি তার ক্ষতি তত বেশি বাড়িতে প্রতিদিন যে চাল দিয়ে ভাত খানে চাল ক টাকা কেজি তিরিশ টাকা রাতে যদি কিছু ভাত বেঁচে যায় আপনার স্ত্রী কি করে একটু পানি দিয়ে রেখে দেয় না সকালে ভিজে ভাত করে খায় খায় না আপনার খায় দিকে খায় তাহলে বিরিয়ানির চাল কত কেজি একশো আপনার স্ত্রী রাতের বেলা বিরিয়ানি করেছিল কিছু বিরিয়ানি বেঁচেছে যদি মনে করে একটু পানি দিয়ে রাখবো সকালে পামতা করে খাবো চলবে না তার মানে নারীদের মর্যাদাও যত বেশি ওদের বিপদও তত বেশি কি বললাম বুঝলেন আল্লাহ নবী বলছেন চলুন বিশ্ব নবী বলছে নারী আমি মিরাজের রাত্রিতে গেলাম জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু নারীতে জাহান নাম যেন ভর্তি আর নারী নারী কারণ কারণ এক বিশ্বনবী বলছেন প্রথম কারণ অল্প জিনিস ওদের মন ভরে না এটা একদম বাস্তব কথা বাস্তব না একদম বাস্তব আল্লাহ আকবর আপনি ওদের মন সম্পর্কে জিজ্ঞাসা করবেন আজকে বাড়িতে যাওয়ার সময় এখান থেকে একটা ওরনা কিনে নিয়ে যান পরীক্ষা করার জন্য নিয়ে যান রাতে টেবিলের উপরে রাখবেন সকালবেলা ঠিক এইভাবে ধরবে এই ঘুমার ডিম এইটা আবার মানুষে পড়ে তোমার পছন্দ নয় বাড়ি বলবে কি বলবে না বলবে আপনি যতই দেন জীবনে পছন্দ করাতে পারবেন না অল্প জিনিসে সন্তুষ্ট নয় দৌড়ি দুই নম্বর হচ্ছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ ওর একটা চরিত্র বলছি আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে স্বামী স্ত্রী দুজনা বসে বসে খাচ্ছেন ওকে বলবেন কাঁঠালটা খুব মিষ্টি বলো ও এক চান্সে বলবে বেশি ফটর ফটর করুন আমার আব্বাদের গাছের মতো করতে হবে না বলবেই বলবে না বলবে কি ও সব মেনে নেবে ওর বাপের বাড়ি বদনাম মানবে না আর শুধু বলবে আমার 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 ভাই ভাবি বোন মুখের ভাষা। পরীক্ষা করুন রাতে বলবেন তোমার হাতের রান্না ফাইভ স্টার হোটেলের থেকে ভালো তোমার মাথা চুল ওই বাবা সাংঘাতিক তোমার মুখের হাসি আমাকে পাগল করে দেয় তোমার চলন তোমার আড়া আড়া দেখা তোমার হাঁটা তোমার রান্না তোমার মুচকে হাসি তোমার গোলাপি কালারের ঠোঁট আমাকে পাগল করে দেয় ও দেখবেন দিন দিন করে নাচছে আর সবার একটু আগে বলবেন তোমার সব আমার ভালো লাগে তোমার আব্বারা লোক খারাপ আজকে রাতে বলবেন ও রাতেই গলা টিপে ধরবে আর না সকালে চায়ের সাথে বীজ দিয়ে দিবে বুঝলেন না খুব ও সব মেলে নিবে বাপের বাড়ি বদনাম মানবে না তবে আলহামদুলিল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো আছে আমি দোয়া করি আল্লাহ আপনাদের আলো ভালো করে দিক বুঝলেন স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক আছে তো হ্যাঁ এবারে একটা কথা বলছি যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন আমি একটা কথা আমি বলছি একটা বুড়ো লোক বুঝলেন একটা বুড়ো লোক তা লোকটা দমের কষ্ট দমের কষ্ট বুঝেন তো হাই ফাই হাই ফাই করে না হাঁপানি হাঁপানি কষ্ট তা লোকটা একেবারে পঁচানব্বই বছর বয়স আর ওর স্ত্রীর কেমন হবে বয়স বুঝতেই পারছেন সেও বুড়ি বাড়িতে কেউ নাই দুজনা বারান্দায় বসে বসে গল্প করছে বুড়ো বুড়ি কে বলছে তুমি আমায় ভালোবাসো ঝম করো না তো নব্বই বছর বয়সে জিজ্ঞেস করছে ভালোবাসে তেরোটা ছেলে মেয়ে ভালোবাসে কে জিজ্ঞেস করছে তা তোমায় ভালোবাসবো না বুড়ো বয়সে কাকে ভালোবাসতে যাবো পুরুষ মানুষটা আবার বলছে আচ্ছা আমি যদি মরে যাই তখন মেয়েটা বলছে আস্তাকুল্লাহ এরকম কথা তুমি বলো না তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না তোমাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি লোকটা দমের কষ্ট বাড়ছে রাত যাচ্ছে বাড়ছে মশারির ভিতরে শুয়ে আছে দুজন এখন ওই লোকটা এক বুড়িটাকে ডেকে বলছে শোন আমার যা দমের কষ্ট বা নিঃশ্বাসের যা কষ্ট মনে হয় আজকে রাতে আজরাইল চলে আসতে পারে আর আমি বাঁচবো না এখন বুড়িটা বারবার হাত বোলাচ্ছে গায়ের বলছে দেখো এরম কথা বলো না তুমি মরে গেলে আমি কি করে থাকবে এটা ওটা দুজন যারা খুব আর কি করছে রাত দুটোর দিকে ওদের বাড়ি একটা এড়ে গরু ছিল এড়ে গরু বুঝেন ঘর থেকে কেটে এখন দড়ি ছিঁড়ে কোনো রকম চলে এসছে খোল বুঝেন তো গরুকে খেতে দেয় খোল বালতিতে এখন রাখা ছিল খোল বালতিতে রাখা ছিল এখন গরুটা ওই দড়ি ছিঁড়ে এসে ওই খোল খেতে গিয়ে বালতিটা শিঙে লেগে গেছে মানে ও তো বুঝতে পারছে না গরু দেখতে পাচ্ছে না কিছু নিয়ে দিয়ালে গিয়ে দাস করে মেরে যায় বুড়ির ঘুম ভেঙে গেছে বুড়োরও ভেঙেছে বুড়ো তো ব্যাপার বুঝতে পারছে পুরুষ মানুষ এখন এই বুড়িটা মশারিটা এরকম করে তুলে দেখ চুরি বাবা এরকম প্রাণী তো জীবনে দেখিনি ই আবার কেমন নেও দিয়ালে এসে মারছে তখন বুড়িটা মশারি থেকে বার হয়ে চলে এসছে এক সাইড এরকম করে কাঁপছে বসে বসে এখন গরুটা কি করেছে আস্তে আস্তে দিয়ালে মারতে মারতে করতে তা করতে মশারির দিকে আসছে তখন বুড়িটা বলছে আমি শরীর খারাপ নয় আমার দিকে কেন আসছিস ওর দিকে যা ও ভেবেছে এইটা আজরাইল বুঝলে না বলছে আমার দিকে আসছিস কেন ওর দিকে যা ও অসুস্থ সকালবেলা বলছে কাশ্মীর আর মা বলছে কি হলো বলছে কত ভালোবাসো বলছে তোমায় ছাড়া বাঁচব না বলছি এড়ে গরু থেকে যদি রাতে এই করো তাহলে মরে গেলে তুমি কি করবে বলো এর নাম নারী জি স্বামীর অকৃতজ্ঞ মেয়েদেরকে বলছি মোটা কাপড় আলহামদুলিল্লাহ মোটা চাউল আলহামদুলিল্লাহ বিনা লিপস্টিক আলহামদুলিল্লাহ তোমার অল্প কিছু এনে দিলেও তুমি তোমার স্বামীর প্রতি কৃতজ্ঞতা হও কৃতজ্ঞ স্বীকার করো লকডাউনের সময় তোমার স্বামীর অবস্থা খারাপ গেছে তুমি কেন এটা ওটা চাইছো তুমি জানো তোমার স্বামীর এখন অবস্থা খারাপ তুমি কেন বারবার এটা ওটা বায়না করছো একদম নয় পকেটের দিকে তাকিয়ে তার কাছে কিছু আবদার করবে প্রয়োজনের অতিরিক্ত নয় তুমি তার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে থাকবে তবেই তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে কি বললাম বুঝলেন চলুন তিন নম্বর নবীজী বলছেন বেশ বলেন তৃতীয় কারণ হল অধিক নারী গণে গিবত যে বেশি করে এক অপরের সনে নারী জাহান নাম যাবে গিবত পর নিন্দা করে তাই এই জলসা শুনতে আসছে ভাবছেন কি ফেরেস্তা নাকি ফেরেশতা ভাবছেন জলসা শুনতে আসার ও দেখছে আবু বক্কারের বেটি আর আমার বেটা রাস্তায় একটা কোনো গন্ডগোল হয়েছে একটা মেয়ে দেখে এসেছে আর কেউ দেখতে পায়নি ওই মেয়েটা প্যান্ডেল আর একজন মেয়েকে বলছে বুবু তোকে একটা কথা বলবো তো বলছে বল বলছে আল্লাহর কসম দিয়ে বল কাউকে কবি না বলছে আল্লাহর কসম আমার মরা নানুর কসম কাউকে বলবো না শুনে নিল কথাটা শুনে নেওয়ার পরেই তখন আর একটা বউকে বলছে আল্লাহর কসম বলতে মানা করেছে তবু তো কি বিশ্বাস করে বলছি দেখবেন সব জেনে গেছে কি বললাম বুঝলেন চলুন মায়েরা যারা বসে আছেন আপনাদের ইমান কেমন হওয়া দরকার পৃথিবীর একজন ভয়ঙ্কর নবাব তার নাম ফেরাউল ভয়ঙ্কর লোক তার নাম ফেরাউন জারাব আল্লাহু মাসাল লিল্লাযিনা আমানু মারাত ফিরাউন ইয ক্বালাত রব্বি বিলি রিন্দাকা বাইতান ফিল জান্নতি ওয়া লাযিনী মিন ফিরাউনা বা আমালিহি ওয়া লাযিনী মিনাল কাওমিয যালিমিন আল্লাহ সারা পৃথিবীর একজন ভয়ঙ্কর লোক সেই লোকের লাশ আজও পর্যন্ত রয়েছে তার নাম হচ্ছে মিস্টার ফিরাউন তার স্ত্রীর নাম হচ্ছে আসিয়া আল্লাহ সুবাহ প্রতি আসিয়ার এত ভালোবাসা ছিল এত ইমান ছিল কে বলা হয় সলাকা ধারী তার মানে তিনি আল্লাহকে যারা বিশ্বাস করত উপরে দিয়ে পেরেক মেরে দিত এই রকম একটা বদমায়েস লোক ছিল তার নাম মিস্টার ফেরাউন কিন্তু তারই বাড়িতে পৃথিবীর একজন ইমানদারিনী নারী ছিল তারই বিবি নাম হলো তার আসিয়া আসিয়া ফেরাউন কে বলছে ফেরাউন আমি তোমাকে আল্লাহ বলে মানি না সারা পৃথিবীর সবাই মেনে নিতে পারে তখন ফেরাউন বলছে আসিয়ারি আমাকে যদি আল্লাহ বলে না মানো তোমার কি সাজা হবে তুমি কি জানো তখন আসিয়া বলছে যত সাজা আছে আপনি দেন তবু আমি একজনকে আল্লাহ বলে মানি তিনি সপ্তম আকাশের উপরে থাকেন তিনি আমার আল্লাহ ফেরাউন কাঠের উপরে শুইয়ে দিলেন আসিয়াকে হাতে প্রেক মারা হলো পায়ে প্রেক মেরে দেওয়া হলো হাতে আর পায়ে প্রেক মারা অবস্থায় রয়েছে বিবি আসিয়া

এর স্ত্রী দোয়া করছেন এই ফেরাউনের স্ত্রীর কথা সারা পৃথিবীর নারীদের ব্যাপারে আল্লাহ দৃষ্টান্ত পেশ করে দিয়ে বলছেন যারা বল্লাহু মাসাল লিল্লাযিনা আমানু মারাত ফিরাউন আল্লাহ বলে মোমেন নারীরা ও মুমিন পুরুষেরা তোমরা শুনে নাও তোমাদের জন্য দৃষ্টান্ত তোমাদের জন্য উদাহরণ একজন নারী তার নাম হচ্ছে ফেরাউনের istri ইয ক্বালত রাব্বি বিলি

আমার জন্য জান্নাত একটা ঘর বানিয়ে দাও ওয়ালা মিন ফিরাউন ওয়া আমালিহি আল্লাহ গো ফিরাউনের এই কৃতকর্ম থেকে তুমি আমাকে বাঁচাও ওয়ালা মিনাল কওমিজ জালিমিন আর আল্লাহ গো তুমি আমার ফিরাউনের অত্যাচারী কওমের কাছ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও ওই মায়েরা যারা আছেন এর থেকে কঠিন পরিস্থিতি আপনার জীবনে আসেনি তারপরে ফেরাউনের স্ত্রীর ঈমানের ব্যাপারে আল্লাহ ASCII আর কথা কোরআন মাজিদের বলেছে আপনার স্বামী তো তার থেকে ভালো তার থেকে ভালো না অনেক ভালো আপনি তার সঙ্গে অসৎ করবেন না এইবার আপনাদের সামনে আমি একটা বলবো নারী মা হিসাবে কতটা মর্যাদা যারা চলে যাচ্ছেন চলে যান কোনো আপত্তি নেই তবে আমার এই কথাটা না শুনে গেলে আমার মনে হয় আপনার জীবনে আজকের রাত্রিতে একটা ব্যর্থতা এটা আমি মনে করব যারা চলে যাচ্ছেন চলে যান কোনো সমস্যা নেই আমি কাউকে বসে থাকতে বলবো না কারণ আপনি এখানে কতক্ষণ বসে থাকবেন এটা পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করা আছে কি বললাম বুঝলেন হ্যাঁ ওই জন্য আমি কাউকে বসতে বলবো না স্ত্রী হিসাবে নারীর মর্যাদা বলেছি কন্যা হিসাবে নারীর মর্যাদা বলেছি এবার বলবো মা হিসাবে কত মর্যাদা ইসলামে নারীর মা আছে বেঁচে আছে আছে যাদের মারা গেছে তারাই বসে মায়ের কত কষ্ট মায়ের সঙ্গে সব ব্যবহার করেন ইসলামে এমন একটা শব্দ আল্লাহ সবানুয়া তালা কোরআন মাজিদে উল্লেখ করেছেন যা অন্য কোন ব্যক্তির জন্য শব্দ ব্যবহার করে নি শব্দটা হচ্ছে এই উফেউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা ক্বালান কারীমা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে তোমার আব্বা মায়ের সাথে এমন কথা বলে দিও না যে তোমার শব্দটাতে উফ এই শব্দটা যেতে বলে না দেয় আমি জানি আপনার মা আপনারা তিন ভাই যে ভাইয়ের টাকা বেশি তার ছেলেকে কোলে নেয় বেশি আপনার মা এটা আপনার মায়ের একটা গুণ তারপরেও আপনার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না দুই আমি এটা জানি যে আপনার নাম্বার আব্বা লুকিয়ে আপনার বড় ভাইয়ের নামে শতক জমি লিখে দিয়েছে তাই না তারপরেও আপনি আপনার আব্বার সাথে অসৎ ব্যবহার করতে পারবেন না পারবেন না আর একটা কথা আপনাকে বলছি পৃথিবীতে যদি কেউ তার রুজিতে যদি বরকত যদি পেতে চায় যারা গরিব যদি ধনী যদি হতে চান তাহলে কাল সকাল থেকে যা পুঁজি আছে তার থেকে প্রত্যেক দিন আপনার আব্বা মায়ের পিছনে কিছু পয়সা খরচা করুন ইনশাল্লাহ রুজি বেড়ে যাবে প্রমাণ কোরআন দিয়ে দেবো ইনশাল্লাহ আব্বা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করি করি আমরা করিনা এখানে আপনার ঝাড়খন্ড পড়ছে ঝাড়খন্ডের বাপমারা বুড়ো হয়ে গেলে ছেলেদের কাছে খায় কেমন করে পালি সিস্টেম ওর মসজিদের মনে হয় না এরকম মনে হয় এইবার আমার দিকে পেরুন কেউ হাসবেন না শুধু নিঃশ্বাসটা আর চোখটা খেলার আর কিছু নয় চলুন চার ভাই আপনারা দিল্লিতে খাটতে গেছেন দিল্লিতে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো হ্যালো সুফিয়া আমি তো বুধবার বাড়ি যাব। তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে আমার জন্য একটা লাল আর ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আর মেয়ের জন্য একটা চুড়িদার আর আমার বোনের জন্য দুটো শাড়ি মানে শালির জন্য বলছে এক ঘন্টা পর ওর স্ত্রী আবার ফোন করেছে হ্যালো কেনাকাটা করতে গেলে বলছে আমি এখন শপিং মলই আছি দিল্লির তা এত দেরি হচ্ছে কেন কেনাকাটা করতে তখন ছেলেটা বলছে তোমাদের সবার কেনাকাটা রেডি শুধু মায়ের জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি কিনছি ঈদের দিনে পরবে তাই তখন ওর স্ত্রী এখান থেকে বলছে ফোনে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে আর তিনটে ভাই তোমার চোখে দেখতে পায় না মলছর খুব মেজাজ গরম করে যখন বলল ও তখন bøয়ের কথা শুনে বাড়ি চলে এলো চার ভাই চারজনাই বাড়ি চলে এলো ঈদের আগে ঈদের দিন মসজিদের মাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আকবর আকবার আল্লাহু আকবার অনিল্লা অহিলা হয় না হয় সবাই ঈদ নামাজ পড়তে যাচ্ছে তোমার মা বয়স এখন নব্বই বছর তোমার ছোট ভাইয়ের বাড়ির দুতলা বাড়ি সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে তোমার মা মশারির ভিতরে শুয়ে থাকে তোমার আব্বা আর এক সাইডে মশারি টাঙিয়ে শুয়ে থাকে সবাই ঈদের দিন নামাজ পড়তে চলে গেলো তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে কাঁপা কাঁপা গলায় তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লার আব্বা তুমি নামাজ পড়তে যাবে না তখন আব্বা মশারির ভিতরে আগলা করে বলছে কি করে যাব? ভালো জামা নেই গোসল করতে পারছি না একা কলটা ধরে টানতে পারছি না খুব বিপদ আপনার মা পেচ্ছাপ করা কাপড় জড়িয়ে আস্তে আস্তে হিঁচিড়ে কুচিড়ে উঠে বাক্স থেকে একটা কাপড় বার করে তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে যাও বছরে একবার অন্তত আস্তে 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 করে ঈদের নামাজ পড়ার পরে তোমার আব্বা আবার লাঠি নিয়ে আস্তে আস্তে বাড়ি এসে তোমাদের মেন গেটের সামনে এসে বসে আছে ঈদের দিন সবার বাড়িতে আত্মীয় স্বজন কুটুম টুটুম এসেছে আনন্দ উল্লাস করছে তোমার আব্বা দুপুর দুটো পর্যন্ত মেন গেটে বসে আছে আর তোমার মা মশারির ভিতরে দুপুর দুটো পর্যন্ত অপেক্ষা করছে তোমাদের বাড়িতে আজকে এত কিছু খাওয়া দাওয়া থাকার পরেও চার বৌমা তোমার আব্বাকে দু পিস রুটি আর একটা গোস্ত দিয়ে গেল না কেন হ্যাঁ কেন তোমার মাকে আজকে কোনো বৌমা খোঁজ নিল না কোনো বেটা নিল না কোনো বেটা কেন তোমার আব্বার খোঁজ নিল না হ্যাঁ তোমার মা হচ্ছে এই ঝাড়খন্ডের মধ্যে সব থেকে বদমাইশ মেয়ে আর তোমার আব্বা সব থেকে বদমায়েশ পুরুষ মানুষ তাই ওই জন্য ঈদের দিন আজকে ওদের এই অবস্থা তোমার মায়ের বদমাইশিটা একটা একটা করে বলি এক তোমার মা এই গ্রামের সব থেকে পর্দা শিলা নারী ছিল জীবনে পরপুরুষের মুখ দেখাতো না আলেমাকে দেখলে ঘুমটা নিয়ে চলতো কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পাকুড়ে পর পুরুষ ডাক্তারের সামনে ছায়া বেলাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল তোমার মাকে তোমার যে মা মুখ দেখাতো না কাউকে সেই মা তার লজ্জার স্থান দেখিয়েছিল তোমার মতো এই বদমাস ব্যাটাকে জন্ম দিতে গিয়ে পাকুড়ের হাসপাতালে তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচ কুচ করতো তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল তোমার মায়ের তিন নম্বরের বদমা তোমার মা তোমার নানার একটা বেটি ছিল আদরের বেলে দিয়ে নোক কাটতে পারতো না ইনজেকশন দিতে পারত না এত ভীতু কিন্তু তুমি যখন পেটে চিলে ডাক্তার বাবু বলেছে এখনি সিজার করতে হবে তাছাড়া বাচ্চা বাঁচানো যাবে না তোমার মা কাঁপতে কাঁপতে ডাক্তার বাবুর হাত দুটো জোর করে ধরে সেদিন বলেছিল ডাক্তার বাবু আপনি আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন আমার সমস্ত কষ্ট তার মুখটা দেখলেই দূর হয়ে যাবে সেদিন ডাক্তার বাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের ফর্সা পেট কেটে টুকরো টুকরো করে দিয়েছিল সেই যে মোটা সুঁচার আর সুতো দিয়ে সেলাই করা আজ তোমার মা মশারির ভিতরে নব্বই বছরে তার ব্যথা অনুভব করে তোমার মা মানে তোমার মা হলো ওই মহিলাটি যে মহিলাটি তোমাকে জন্ম দেবার কারণে একজন মেয়ে জানে প্রথম বাচ্চাকে রেখে দ্বিতীয় বাচ্চার জন্যে অপারেশনের ঘরে ঢোকা বা সিজারের ঘরে ঢোকা কত বড় বেদনা মা মারাও যেতে পারে তার জীবনের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছিল চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন প্রত্যেক বাচ্চা প্রত্যেক দিন তার মায়ের হাত বার করে দুধ পান করে এক একবার আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে দুই বছর দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় তাহলে তোমার মায়ের তুমি দুধ পান করেছো নব্বই হাজার টাকা যদি নব্বই হাজার টাকা তোমার মায়ের দুধ পান করেছো তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই নারীটা তোমার নানার বাড়ি ছিল ধুলিয়ানে তোমার মা বাসে উঠেছে তোমার বয়স তখন দেড় বছর বাসে উঠে বসে আছে আর তুমি তখনই বলছো মা একটু দুধ খাবো মা একটু দুধ খাবো বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে করে দেখছে তোমার মা সবার লজ্জাকে উপেক্ষা খুলে বাসের বীরে যুবক ছেলেদের সামনে বুকের ব্লাউজ খুলে তোমার মা তোমার মুখে দুধের বোঁটাটা ধরিয়ে দিয়েছে একদিকে চাদর নিয়ে পেট ঢেকছে একদিকে পিঠ টেনে টেনে ঢেকছে কিন্তু তোমাকে দুধ দিতে বাধা দেয় নি তোমার মা যদি সেদিন বলতে লজ্জা লাগছে দুধ দেব না বাসের ভিড়ে তোমার কচি কণ্ঠ আটকে তুমি সেদিন মারা যেতে তোমার আব্বা মানে তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা যে রমজানের রোজা রেখে পাথর ভাঙা কাজ করে যে রমজান মাসের রোজা রেখে তোমার স্কুলে পড়াবে বলে ওই যে পাহারে কাজে যায় পিপাসায় কলিজা ফেটে যায় তারপরেও তোমার স্বপ্ন পূরণ করার জন্য কোরআন কি বলছে কোরআন বলছে ইয়াস আডুনা কামাযা ইন ফিকুল মান মানফাতকুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়ালা কুরবীন ওয়ালিাতা মা ওয়াল মাসাকিন অবরিস সাবিল ওমান তপালুমিন খায়রিন ফা ইন্নাল্লাহু গাবিহী আলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনাকে উত্তম দানের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি বলে দেন উত্তম দান হল ওই দান সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে কি বললাম বুঝলেন সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর একটা উত্তম দান এটা মসজিদের জলসান মাদ্রাসা মসজিদের তাই না সত্যি আজকে আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম অবাক মুসলিমদের তো আমাদের দানের ব্যাপারে বলতে হয় এখন আপনাকে আমি আমি দেখাবো আমার ফোন থেকে একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছি আপনার সকলে দেখেছেন সহযোগিতা চেয়েছি অনেক মানুষ সহযোগিতা করছেন একজন লোক মালয়েশিয়াতে থাকে হিন্দু হিন্দু লোক উনি আমাকে এস এস করে বলছেন হুজুর আপনি বলেছেন আপনার মাদ্রাসায় তিরিশ হাজার ইট লাগবে তা আমি তিন হাজার ইট দেব সন্ধ্যাবেলাতে তিন হাজার ইট আমাদের কলকাতার মধ্যম গ্রামের একজন হিন্দু মহিলা হিন্দু উনি বলছেন বাবা এটা দেখে খুব ভালো লাগলো তোমারও বক্তব্য শুনি তা আমার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা তোমার মাদ্রাসায় দিলাম আমি মনে মনে বলছি হিন্দুদেরকে বোঝানো হয় না মাদ্রাসার মসজিদের দানের ব্যাপারে আর মুসলিমদেরকে এত সুর করে করে দুয়ানা করলে বা দান করে না আবার যার নাম বলা হবে না সে ফুলে কোলা ব্যাং হয়ে যাবে আমার নাম বললো না আগামী দুই না তাই না জি যারা এখানে বসে আছেন আপনাদের মসজিদের জন্য আপনার আব্বা মায়ের জন্য একটু খরচা করুন সকলের কাছে অনুরোধ আহ যদি এখানে পার্টিকুলারলি আদায় হয়ে গেছে আদায় হয়েছে তারপরে আমি বলছি এই এই কাগজগুলো কি দেখি এক মিনিট কি বলছে এতে হিন্দি আমি পড়তে জানি না হিন্দি পড়তে জানিনা একজনা বলছে বিয়ে ঠিক